ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের জন্য আমি একটা অন্যরকম মজার গল্প নিয়ে এসেছি। আজকের গল্পের নাম ফুসকা পাগল পড়ি। তাহলে চলো বন্ধুরা, আমরা সবাই মিলে এই মজার গল্পটি দেখে আসি। কোনো এক গ্রামে করিম তার একমাত্র মেয়ে পায়েলের সাথে বাস করত। পায়েলদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। পায়েলের বাবা ফুসকা বিক্রি করত, আর ফুসকা বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে তাদের কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করত। এরপর করিম তার এই সামান্য আয় দিয়ে তার মেয়ের সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করত। একদিন, মা পায়েল, আমি ফুসকা বিক্রি করতে যাচ্ছি, আমার আসতে বিকাল হতে পারে, তুই আমার জন্য কোনো চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে বাবা, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যেও। এরপর করিম তার ফুসকার গাড়ি নিয়ে রওনা হয়। সে যেতে যেতে এক শহরের পথে এসে পৌঁছায়, আর কিছুক্ষণের মধ্যেই তার ফুসকার দোকানে অনেক ক্রেতা চলে আসে। ভাই, আমাকে একটু ঝাল বেশি দিয়ে ফুসকা দিন তো। ভাই, আমার ফুসকাতে একটু টক বেশি দিন। এইভাবে সবাই ফুসকা খেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সব ফুসকা শেষ হয়ে যায়। আজ সব ফুসকা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই, এখন আমি তাড়াতাড়ি বাড়িতে যাই, আমার মেয়েটা যে আমার জন্য অপেক্ষায় রয়েছে। এরপর করিম তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে গিয়ে তার মেয়েকে বলে, আজ আমাদের সব ফুসকা বিক্রি হয়ে গেছে, আজকেও অনেক টাকা লাভ হয়েছে, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। চল মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দিবি। এরপর তারা চলে যায়। পরের দিন সকালবেলা করিম ফুসকা বিক্রি করার জন্য বের হয়, আর মেয়েকে বলার জন্য ঘরে আসে। এমন সময় আকাশ দিয়ে একটা পরী যাচ্ছিল। সে দেখলো একটা ফুসকার দোকান। পরীটা ফুসকার দোকান দেখে মনে মনে ভাবে, যা বাবা, অনেকদিন পর ফুসকা দেখলাম, যাই আমি বরং তাড়াতাড়ি গিয়ে এখান থেকে কিছু ফুসকা খেয়ে আসি, আমার যে ফুসকা খেতে খুব ভালো লাগে। এই বলে পরী সেখানে আসে, আর এসেই সব ফুসকা খেয়ে নেয়। কি মজা, অনেকদিন পর মন ভরে ফুসকা খেলাম, যাই আবার কাল আসবো। এই বলে পরী চলে যায়, আর তখনই করিম আসে। করিম এসে দেখলো কে যেন তার সব ফুসকা খেয়ে শেষ করে ফেলেছে। এই দেখে করিম বললো, হায় খোদা, কে আমার এত বড় ক্ষতিটা করলো, আজ যদি আমি ফুসকা বিক্রি করতে না পারি তাহলে আমি খাবার আনবো কি দিয়ে, আমার মেয়েটা যে আজ অনাহারে থাকবে। এই বলে করিম কাঁদতে থাকে, আর এইভাবে প্রতিদিন কোনো না কোনো ভাবে পরী ফুসকা খেয়ে ফেলে। একদিন, মারে, এভাবে যদি চলতে থাকে তাহলে যে আমাদের অনাহারে থাকতে হবে, কি যে করি। বাবা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি দিয়া বললি? বাবা, কি দিয়া না, আইডিয়া। আইডিয়া মানে বুদ্ধি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ও, এই কথা বল দেখি, কি সে তোর আইডিয়াটা? বাবা, আমাদের সব ফুসকাগুলো আমরা তৈরি করে রাখবো, তারপর আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো কে আমাদের সব ফুসকা খেয়ে যায়। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, তাহলে কাল সকালবেলাই করবো। পরের দিন সকালবেলা তারা ফুসকা তৈরি করে তারা লুকিয়ে থাকে। এমন সময় পরী এসে ফুসকা খাওয়া শুরু করে। এইসব দেখে পায়েলও তার বাবা পরীকে এসে বলে, তাহলে প্রতিদিন এই পরী এসে আমাদের ফুসকাগুলো খেয়ে শেষ করে। আমার ফুসকা খেতে খুব ভালো লাগে, তাই আমি এখান থেকে প্রতিদিন ফুসকা খাই। তারপর পায়েল পরীকে তাদের সব দুঃখের কথা খুলে বলে। পরী তাদের এই কথা শুনে পায়েলকে বলে, বন্ধু, আমি জানি আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হয়েছে, তাই আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। না পরী বন্ধু, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমরা খুশি, আমাদের কোনো উপহার লাগবে না। পরী পায়েলের কোনো কথা না শুনে তার জাদু দিয়ে তাদের অনেক ধনরত্ন দেয়, আর বলে, বন্ধু, এই ধনরত্ন আজ থেকে তোমাদের, আজ থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না, এগুলো দিয়ে তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরী বন্ধু, তোমার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না, আর আজ থেকে প্রতিদিন তুমি আমাদের এখান থেকে ফুচকা খেয়ে যাবে। এই কথা বলে তারা সবাই হাসতে থাকে, আর এভাবেই হাসি খুশিতে তাদের দিন ভালোই চলতে থাকে।